এখন এই সংগঠন থাকলে একজন আমির থাকবে না, যেখানে তিনজনের কথা বলছে আল্লাহ রাসূল, তিনজন এক আদগুলা এদিক ওখানে কথা হচ্ছে এদিক, তিনজনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দেখেন হাদিসটা পাবেন 2608 আবু দাউদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা খারাজা সালাসাতিন, যখন তোমরা তিনজন বাইরে হওয়া, ফি সাফারিন, কোন সফরে, সফরে তিনজন গেছো, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা আমিরু আহাদুহুম, তাদের তিনজনের একজনকে তোমরা আমির বানায় হলাও। তিনজন আছো, একজনকে কি বানাও, কি বানাও, আমির বানাও, কি বানাও, আমির। ইমাম কথা বলছে, আমির আর ইমামের মধ্যে কোনো পার্থক্য নাই, একটু পরে বলতেছি। পরে হাদিসটা খেয়াল করেন, আপনার 6360 মুসনাদে আহমদে, এখানে আল্লাহ রাসূল একই কথা বলছেন, লা ওয়ালা ইয়াহিল্লু লিসালাসিন, তিনজনের জন্য জায়েজ নাই, তিনজনের জন্য হালাল নয়, কি, ফি নাফারিন বিল আরজি ফালাতিন ইল্লা আমিরু আলাইহিম আহাদুন, এই তিনজনের একজনকে যতক্ষণ পর্যন্ত আমির না বানাচ্ছে, কি বানাচ্ছে, আমির না বানাচ্ছে, তিনজনের একজনকে যতক্ষণ পর্যন্ত আমির না বানানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি থাকবে না, তোমাদের জন্য ওই আপনার ভ্রমণ করা বা একখানে থাকা জায়েজ না। তাহলে তিনজন থাকলে যদি আমির হয়, যেখানে দশজন কর্মী থাকবে, 100 জন, 1000 জন, 2000, 5000 কর্মী থাকবে, ওইখানে একজন আমির লাগবে না। এখন আমাদের একজন দিনী ভাইদের মধ্যে, আমাদের কিছু বক্তাদের মধ্যে কিছু বক্তা আছে, আসলে তাদের ভুল হয় এখানে, যা কি বলে, সংগঠনের ইমামকে আমির বলা যাবে না। ও ভাই, তিনজনের ইমামকে আল্লাহ রাসূল কি বলছেন, আমির বলেছেন, তাহলে 100,000-এর ইমামকে আমির বলা যাবে না, যাবে কি যাবে না, নিজে আমির কে বলেছেন, আমি না আল্লাহ রাসূল, কে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন না, আমির বলেছেন। ওরা বলছে যে আমির ওই ব্যক্তি যে হাত কাটতে পারে, যে কিসাসের আইন বাস্তবায়ন করতে পারে, ও হচ্ছে আমির, সংগঠনের ইমাম আমির নয়, এ হচ্ছে ইমাম। তাহলে ওই যে তিনজন সফরে গেছে, কেউ যদি অন্যায় করে হাত কাটতে পারবে, পারবে না, তাহলে ওকে যদি আল্লাহ রাসূল আমির বলে, তাহলে এই সংগঠনের যিনি ইমাম আছে তিনি কি আমির হতে পারবেন না। বলছে এই সমস্ত আমিরদের কাছে বায়াত নেওয়া যাবে না, কেন, আল্লাহ রাসূল বায়াত, এই আমিরদের কাছে বায়াত নেওয়া যাবে না, কেন, আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত খিলাফত না হয়, চোরের হাত না কাটতে পারেন, কিসাসের আইন বাস্তবায়ন না করেন, ততক্ষণ পর্যন্ত বায়াত নেন নাই। ও ভাই, এরা একটু ভুল করতেছে, আসলে তারাও হাদিসগুলো জানে কিন্তু ব্রেনটে নাই। আচ্ছা, আল্লাহ রাসূল মক্কায় থাকাকালীন বায়াত নিছেন কি নেন নাই, ওই যে মদিনা থেকে হজ করতে আসলো 70 জন সাহাবি, আল্লাহ রাসূল তাদের কাছে বায়াত নিলেন না, কি বায়াত, আল্লাহ রাসূল একটা কথা বলছেন, আমি যখন হিজরত করে তোমাদের এখানে যাব, তোমাদের স্ত্রী সন্তানদেরকে তোমরা যেমন হিফাজত করো, ওরকম আমাকে হিফাজত করতে হবে, রাজি আছো, বলছে রাজি আছি, এই যে বায়াত করো। তাহলে এই বায়াতটা কি হিজরতের আগে না পরে, রাষ্ট্রপ্রধান হওয়ার আগে না পরে, আগে, তো তখন কি আল্লাহ রাসূল চোরে হাত কাটতে পারছেন, কিসাসের আয়াত বাস্তবায়ন করতে পারছেন, পারেন নাই। তাহলে ওই যে আল্লাহ রাসূল যদি কিসাসের আইন বাস্তবায়ন না করো, হাত কাটতে আপনার বায়াত নিতে পারে, তাহলে এরকম সংগঠনের কাছে বায়াত নেওয়াটাও হারাম নয়, জায়েজ আছে, নেবেন কি নেবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নেওয়া যাবে না এরকম।